نکلے گا زمانہ اے آخر اہل بدعت نکلے گا زمانہ اے آخر اہل بدعت اسلام میں نئی نوئی باتی کر ایجاد اسلام میں نئی نوئی باتی کر ایجاد বেদাতের সরাসরি মন গড়া আমল মন গড়া ইসলাম মন গড়া ইমান ভাইরা আমার নবী বলেন অল্প আমল করো তবে সে আমলটা এখলাসের সাথে করো তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট আল্লাও কোরআনের আয়াতে বলেন আমি পরীক্ষা নিব আমলের বেশি না ভালো আমল বেশি আমল না আমালা আমালা বলেন নাই বলছেন আকসারু আমি বেশি আমল চাই না চাই ভালো আমল কিন্তু ভালো আমলটা কোন দিন করবো তাও জানা নাই কোন দিনের আমলটা ভালো হবে তার কোনো গ্যারান্টিও নাই এজন্য আমল চালু রাখো চালু রাখো করতে থাকো করতে থাকো একদিন করতে করতে যদি তোমার হায়াতের কোনো একটা সেজদা কবুল হইয়াই যায় তোমার জীবনের কোনো শেষ লাগবে না এখলাসওয়ালা একটা শেষ জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমল আজকে আমরা আমল করতে তো চাই না গ্রামের একটা প্রবাদ আছে এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি মানুষ আমল করতে চায় না এর মধ্যে আবার কেউ কেউ স্লোগান দেয় কিছু কিছু হজরতেরা বেশি আমল লাগে না মানুষকে আমলের প্রতি ডাকো কারণ যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান জান্নাতের মধ্যে দামি একটা জান্নাতের মাকামের নাম জান্নাতুল ফিরদৌস নবীজি বলেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন ফেরদাউসের কামনা করিও আল্লাহ কোরআনে বলেন এই জান্নাতের মধ্যে দামি জান্নাতুল ফেরদৌস আমি দুই গুণওয়ালা মানুষের দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান আনার পরে नेक করবে আমি তাদের জান্নাত দিব দামি জান্নাতুল ফিরদাউস আঈমানুল আওলি nal আখিরিন বহর সাদখারahmatাল লিল আলামিন দেড় হাজার বছর পরে নবীর আদর্শের মূল্য আছে না নাই মানেন না কেন নবীরটা আচ্ছা লাগে নবীজির আদর্শ থেকে ভালো আদর্শ যদি অন্য কারো কাছে থাকে প্রমাণ দিতে পারেন তা আমি নবীরটা আমিও বাদ দেব আমি ওই ভালোটা নিব এই যুবকেরা নবীজিরটা সারা ভালো আদর্শ আর কারো কাছে আছে সবাই একমত নবীজির আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম আছে নখ কাটার নিয়ম আছে তুমি বেইমানের পা ছাটা গোলাম হইয়া নবীর আদর্শ জবাই করলা কেন কি বিষয় কি কি লাভ কি তোমার মোহাম্মদের আদর্শ ভাল লাগে না চাপাবাজি করো আবার আশেখে রসুল দাবি করো জান্নাতা তো সহজ মনে করেছো তাহলে জান্নাতের ওপেন হাতে টিকিট পাইয়া সারা জীবন আবু বকর সিদ্দিক কাঁদলেন কেন জবাব দাও জান্নাতের ওপেন টিকিট হাতে পাইয়া অমরে ফারুক সারা জেন্দেগি কাদলেন কেন জবাব দাও আর তোমার চোখে তো পানি নেই তোমার কফালে এতটা পুরছে যে নিজেও কাঁদে না অন্য কাঁদে তাও পছন্দ করে না কত বড় নিকৃষ্ট কপাল পরা এই বলছিলাম কপাল যদি ফুরিয়া যায় তা আমি কেন নবীজির বয়ানেও কালেমা মনে আছে না আর কপাল যদি খুলে যায় নবীজি কে জবাই দিতে সেও কালেমা পরে জানেন কে এর নাম কপাল এর নাম কপাল অনেকে বয়ানে বসছে কপাল খারাপ মোনাজার দেওয়ার কপাল নেই দোয়াটা করার কপাল নাই অথচ মূল বরকত দোয়া ওই সময় উঠে চলে যাইবো এরম বহু কপাল ভরা আছে ঘন্টা কে ঘন্টা বয়ান শুনবো দোয়ায় থাকবে না কারণ বুজুর্গ মানুষ কোনো গুনা নাই দোয়ার দরকার কি গিয়া দেখবেন রাস্তায় বিড়ি টানে আবার মনে মনে চালাকি করছে সবার আগে বাড়ি যাবো খোদায় না নিলে তুমি যাবা কেমনে যারা মোনাজাত দিয়া কান্ডে কাইতে গেছি গা এরা যায় দে হের চাক্কা ফানসার ওই রইছে রাস্তার মাঝে এখন কি করবে আর এরা তো যাই হের আগে গেছি গা এন তো সাক্কা সারার মতো হসপিটাল ওই গ্রামে আশেপাশে নাই কি করবে কি আর হাঁটা শুরু করছে বাসায় হাইটে যাই হাঁটতে হাঁটতে সারাটা সকাল হাঁটছে ঘুরে ফিরে সকালে দেখে যে এই জায়গায় দাঁড়ানো এরকম একটা দান্দা পরে না রাতের বেলা পরে না অনেকে বড় কঠিন জিনিস কেমনে বুঝামু বলার দায়িত্ব বলে গেলাম বয়ান শুনে দোয়াটায় থাকে না কত বড় নিকৃষ্ট মানুষ অথচ মা বাবার জন্য দোয়া করবে দোকানে ব্যবসা কম দোয়ার দরকার শরীর অসুস্থ দোয়ার দরকার আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই কিন্তু মাঠে বহু আল্লাহর বান্দা আছে দোয়া ফেরত যাবে না অথচ বেইমানের পাচাটা গোলাম হইলা কেন বিধর্মীরা রসুলের আদর্শ দেখে কালেমা পড়ে তোমার চেহারার মধ্যে মদিনার আদর্শ নাই কেন আর বাজবা বাঁচার গ্যারান্টি আছে রমাজানের ঈদ গেল কত যুবকের লাশ 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 একসাথে এগারো জন নাই আর মরণের আর এক নতুন নাম বাইক কি বইলেই তো খালি শরীর থেকে আগুন বাইর আর পেছনে যদি বিপরীত কোন পার্স থাকে তাতে আরো আগুন আহ এই জাতির কপাল কত নষ্ট হয়ে গেল কবে আর বুঝবে আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন আজকে আমরা ওলামায় কেরাম কোরআনওয়ালারা এক থাকলে বেইমানরা কথা বলার আগে অনুমতি নিতে বাধ্য হতো আমাকে বিরুদ্ধে তো হিন্দুদের বলার দরকার নাই খ্রিস্টানের বলার দরকার নেই আমাকে জাতি যথেষ্ট কিন্তু ক্ষতি হয়ে গেল ইসলামের কোন হুজুরে হইল না পরিণাম ফলে ইসলামের বদনাম হলো এই আমাকে দলাদলির কারণে এই ফেসবুকে লেখালেখি করে এক দল আছে আলেমের বিরুদ্ধে কত বড় নিকৃষ্ট সন্তান আমি এ স্পষ্ট বলে দিছি গতকাল এর আগেও ঢাকায় যারা ওলামা একরামের বিরুদ্ধে লেখে ফেসবুকে এরা মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কেউ নয় মা বাবার চূড়ান্ত অভিশপ্ত সন্তান ওদের কপালে মা বাবার অভিশাপ না হয় আলেমের বিরুদ্ধে কলম ধরতে পারে না লাভ কি কি লাভ বলো ইসলামের কি লাভ তোমার তো লেখার দরকার নাই এমন তো যুগ আসে যে কেউ উল্টা বয়ান করে বাসার উপায় নেই তার আইসা আবার লাইবে কয় ভাই ভুল বললে ফাল আইসি মাফ করে দিও ঠিক না তা তোমার এখানে পণ্ডিতির দরকার কি তোমার নিজের চিন্তা করো অমুকে খারাপ অমুকে খারাপ অমুকে খারাপ তোমার মাথায় টুপি নাই এই খারাপের চিন্তা কে করবে তোমার গালে দাঁড়ি নাই মদিনার এই খারাপের চিন্তা কে করবে তোমার মেয়ে পর্দা করে না তোমার স্ত্রী নামাজ পড়ে না এই খারাপের চিন্তা কে করবে তুমি খালি অমুখে অমুখে খারাপ বইলা জিন্দে শেষ করলা তোমার খারাপের সংশোধন কে করবে আল্লাহ যেখানে ইমানের কথা বলছেন সেখানে আমলের বয়ান অতীনিবাস যেতুন অতুরিচিনী না ওয়াহাদিল আমিন লাকদখ লাকনাল ইনসানাফি আহি তকবিম সুম্মা রদদ না হু চার জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষ এত সুন্দর সুন্দর বন এত সুন্দর না আমি আল্লাহ মানুষের এত সুন্দর করে বানাইছি এই মানুষ যদি সৌন্দর্য ধরে না রাখতে পারে ও জাহান চলে যাবে তবে দুই গুণ জাহান নামে যাবে না যারা ঈমান আনার পরে আমল করবে যেখানে ইমানের আওয়াজ সেখানে আমল কিন্তু দুঃখ লাগে কোন হজরতেরা বলে আমল লাগে না ও আল্লাহর বান্দারা একটু জবাব দাও ও সাহাবায়েরামদের মতো দামি কোনো মুফতি মহাদিস আছে ভাই সত্য কথা বলো আছে ওই সাহাবাহিকামের তাকোয়া এখলাস এলেম আমল কম না বেশি এরা কি শুধু পাচক তাহার পরে নাই এসরাক আউয়াবিন চাষ করে নাই জিহাদের ময়দানেও তারা ফাস্ট স্ত্রীর হক আদায়ের বেলায় তারা ফাস্ট নাকি সন্তানের হক আদায়ের বেলায় তারা কামিয়াব তাহাজ্জুদের কাতারেও তারা সবার আগে কি ওলামা কেরাম বলেন আমার ভুল হইলে দরায় দিন এ বেলায় তারা সবার আগে আবার তারা ব্যবসা করে আবার জিহাদের ময়দানে হাজির এত বড় এলিম ওয়ালা এখলাস ওয়ালা তাকুয়া ওয়ালা হইয়াও যদি তারা সব লাইনে আগাইতে পারে নফল পড়তে পারে সারা রাত নামাজে নফল কাটাইতে পারে তিন দিনে এক খতম কোরআন কয়দিনে আপনার আপ সদ্য গোষ্ঠী দিছে তিন দিনে এক খতম পুরা রমজানে এক খতম দিতে পারে না আম্মা জানেরা পারে কদরের রাত্রে মোনাজাতের আগে খালি সাদা কাগজে লেখা কি কয় আমার মাইয়া তেইশ খতম আমার বোন দিছে ছাব্বিশ খতম আমি বললাম আমরা পুরুষ আলে মোয়া পারি এক খতম দিতে আম্মা জানেরা কেমনে কয় একবার আলহামদু তিনবার কুলহু আল্লাহর তাবিজ কি আপনার কাছে জানা নেই আমরা ওলা মাইকের আমরা যত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারি যারা আলেম না তারা পারবে সত্য কথা বলেন আম্মাজানেরা তো আরো পারবে না তারা ছাব্বিশ খতম দিল কেমনি রমজানে আমরা এক দিতে যায় খতাম্মান আরো ব্যস্ততা আছে না ইয়া ভোলার কান্নাকাটি এর আওয়াজ কি এই এফতারি এই সাহারি এই ডিউটি সেই ডিউটি এর মধ্যে ছাব্বিশ খতম সুবাহান আল্লাহ কেমত বহুত দূর হায় হায় আসলে না আমরা বুঝি না বুঝাইও না নিজেরাই বুঝিনা আর একজনের মরানারে মারো কেন কয় লরে কেন দাওয়াত যান আমনের বাড়ি কেন এরে যুব মতিনাওয়ালা নবীরে চিনলি না

আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারে না দে সাম মানে তোর উপরে ঠাডা পড়ুক হে গুরা একাই ওয়া আলাইকুম তোর উপরে আগে পড়ুক সালাম দেয় সামাইকুম। স্টাইল এক হুজুরেরে বলে এক গ্রামের মানুষে স্টাইল করে সালাম দিবে হুজুরের দিছে আসসালামু আলাইকুম আসসালাম হুজুর কেমন আছেন হুজুরও আবার বুদ্ধি তো কম না হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ হুজুর শুকুর না বলে শুকুর বললেন কেন কপাল তোর ডাও খারাপ আমার ডাও খারাপ আমি যে শুকুর বলবো ওই নকটা তো তুই সালামে লাগাই লাইস তা আমার তো শুকুর বলা ছাড়া পথ নাই এরে যুবক আল্লাহর গোলাম হাজার বছর আগে চিনো না কেমন মায়ার নবী আমার। আমি হাফিজুর রহমান বুঝাইবার স্বার্থে বলি অহংকারী করি না রে বাবা ওই বঙ্গোপসাগর কুয়াকাটার কাটার হাত থেকে আসছে আরে বসে বয়ান করায় কে এটা সম্মান না এই সম্মান আমার বাবার নামের উপরে না আমার পীরের কারণে না আমার ওস্তাদের কারণে না টাকার বাহাদুরি না একমাত্র আমার আল্লাহর দয়া মদিনা ওয়ালা নবীর সুন্নতের আকর্ষ ও নবীর তেরা সেরে চল যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে মিজানে নবী বিনে কে তরবে মিজানে নবী আমার জীবন ভরে লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদারি ময়দানে নবী বিনে কে মিজানে নবী বিনে কে মিজানে জন্দগি মে بندگی تو نہی زندگی میں بندگی تو تار نہی زندگی بے بندگی شرمندہ ہے হে যুবকেরা খারাপ লাগে এটার লাগে একটা একটার হলে আরো মজা পাইতি না তোরা তো আবার এই বিচারা চাস না আর বাংলা গান তো বুডো শুনো সব বি আই পি হিন্দি গান শুনে এক যুবক মোবাইলে একটা হিন্দি গান সাইডাল নাচতেছ কেউ এর গানের অর্থ জানো কব্বাও জানে না আমিও জানি না

তো নাহ না হো বাজার সে গুজার হো খরিদার না হো দুনিয়া এক মেসলে কে দুনিয়া এক مسل کا گزفول ہے زندگی میں بندگی تو تر ہے زندگی میں بندگی تو تر نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی زندگی بے بندگی شرمندگی ও যুবক আল্লাহর গোলাম দেড় হাজার বছর আগে আমার নবী বলেছেন আমি মুহাম্মদের উপকার করেছে যুবকেরা আর আমি মুহাম্মদের বিরোধিতা করেছে বুড়ারা কেও বুড়া আপনারা কইছে আপনি হুদা রাগ করেন কেন ওই যুগে আবু জাহাল বুড়া নবীর দুঃখা কিন্তু নবীর রক্তের চাচা তো ভাই হজরত মাত্র সাত বছর দশ বছরের নবীর হাতে আইসা কালেমা পরে ফেললেন মুসলমান হলেন এখন সাহাবি কিছুদিন পর হজরত আলী নবীর জামাতা নবী কয় আলীর দাম কত জানুনি, বাবুহা আমি হলাম ঘর আর এই ঘরের দরওয়াজা আমার আলী খেলাফ চলতেছে রাষ্ট্রের পরিচালনার পরিচালক হজরত পাশে হজরত আলী বসে আছেন আদালতে একজন মহিলা এসে দাঁড়ায় গেল দাঁড়াইয়া ওমরের খালিফার সামনে দাঁড়ায় বলে খালিফাতুল মুসলিম আমার বিচার করেন আমি মহিলা জিনা কেমন আল্লাহর ভয় আমার পেটে একটা অবৈধ বাচ্চা আমাকে জবাই বিচার করে দেন আমি আসরের ময়দানের বিচার সইতে পারব না এখনই বিচার করেন ওমরের তো গরম আওয়াজ জল্লাদ রেডি নিকায় রেডি তরবারিটা নিয়ে সামনে আগে আলী কয়ে দাঁড়ান আলী ডেকে বলে খলিফাতুল মুসলিম মহিলা জিনা করেছে অপরাধী বাচ্চার তো কোনো অপরাধ নাই আছে লবণ ভুইরে গেছে হজরতমর নালি কি করি ফয়সালাটা তুমি দাও দেখিবালে দেখে বলে জান নিরাপদে বাড়িতে চলে যান নিরাপদে ঘুমাবেন খাবেন বাচ্চা যেন পৃষ্ট পুষ্ট হয় দুনিয়াতে আসে আসার পরে লালন পালন করবেন বড় বানাবেন বাচ্চা নিষ্পায় দাঁড়াবে চলবে খাবে এরপরে ওর দায়িত্বরে বুঝাইয়া আদালতে যেদিন আসবে ওই দিন আপনার একা বিচার হবে এখন হবে না কারণ আপনার বিচার করতে গেলে শিশু বাচ্চার উপরে জুলুম হয়ে যাবে এলমেৰা এ যা জোকাৰ দান বেচাঅব খলকে ৰা দা দান জৱ বে বা চাৱব সপ্না দাৰত দোস্তে খল ক জাৰে ৰা নিস্তে ই খাচলাত একেদিন দাৰে ৰা বাগের বাচ্ছাও মোৰ কি কয় জানে নি হজৰত আলি ফয়সালাটা দেওয়া মাত্র আলী বলেন লাউলা আলিউন লাহালা আজকে আলী তুমি যদি না হইতা আমি অমর ধ্বংস হয়ে যাইতা সাত বছর থেকে দশ বছরে হজরত আলী নবীর একজন বীর সহযোগী হয়ে গেল আব্দুল্লিবনে মাসুদ অল্প বয়সে ময়দানে বকরির রাখাল হায়া কাজ করে আবু বকর ওমর নবী কোথাও যেন যাচ্ছে আবু বকর আর নবী যাইতেছেন রাস্তা দিয়া হঠাৎ পেটে খিধা লাগছে ক্ষুধা ওই বকরির পাল দেইকা কয় রাখালের কাছে চলো রাখালের গিয়া কয় রাখাল আমগো একটা এমন বকরি দাও যেই বকরিতে দুধ দেয় না বাজা দুধ দেয় না জীবনও দিবে না এরকম আছে না এমন একটা বকরি দাও কেন বলে আমি দুধ পান করে খাবো এইবার প্রথম চাইছে একটা দুদলা বকরি রাখাল বলে এটা আমার না আমি রাখাল মালিকের অনুমতি নাই শেষ পর্যন্ত নবী বলেন এমন একটা বকরি দাও যার দুধ হয় না রাখাল খাই বাদ বকরিটা সর কোনো দুধ হয় না নবীর কাছে আনলেন আবু বকর দাঁড়ানো নবী ওলা নে মোবারক হাত রাখলেন দুধ আসলো নবী পান করলেন এরপরে আবু বাকারকে পান করালেন রাখালেরেও কয় তুমি পান করো করার পরে নবী কয় বকরি পালের মধ্যে দিয়ে দাও আগের মতো হয়ে গেল এইবার রাখাল কয় যেই বকরি জীবনে বাচ্চা দুধ দেয় না সেই দুধ কেমনে দিল কে এই লোকটা হঠাৎ করে একটু পরিচয় নিলাম নিয়া সাথে সাথে কালে কালেমা পড়লো রাখাল এই রাখালার কেউ না পয়গম্বরের কলিজার সাহাবি আবদুল্লাহ ইবনে মাসরু সাতাইশ বছর বয়স হজরত উমরের নবীর কল্যাণতে যায় অমর বুরা আবু জাহিল্লা অর্ডার দিছে একশো লাল উঠ দেওয়া হবে মোহাম্মদের গর্দান আনতে চাইলে কে পারবা ওমর কায় আমি রেডি তখন আমার নবীর সামনে উনচল্লিশ জন মুসলমান পুরুষ আর এগারো জন পর্দারা জন আছে আড়ালে মহিলা মুসলমান ওমর সাতাইশ বছরে গিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লার পার্শে জিয়াত চিৎকার দিয়া কয় এই মক্কার বেইমানেরা আয় আমি সাতাইশ বছরের ওমর পাঁচ মিনিট আগে ছিলাম মোহাম্মদের দুশমান এখন বন্ধু হয়ে গেলাম যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও অমরের তরবারির সামনে আয় আজকে আমি অমর আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট আর সেই অমরের লগে একটু ঝগড়া হইছে গুমের ঘরে এই জন্য তারা বিডারে হাফ বানাই ফেলাই ছেলেরে কিন্তু ভাল লাগে না এটার ভুলো কাছে আনবেন না কিনা কে একটা হাত দিয়ে সব এটা আপনার ছেলে না আইসক্রিম আমারে চিপস আমারে বাচ্চা কেন ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই তোর খাওয়ানোর গুল্লি মেরি নবী বলেন আমি আর আমার সাহাবায়কের আমের আদর্শ যারা মানবে তারা জান্নাতি যারা উল্টা পাল্টা করবে তারা ভণ্ড তারা সাহাবায়কের আমরা সবাই জান্নাতি কোনো সন্দেহ নাই কেউ যদি সারা ইঙ্গিতে বলে আর লেখে খোদার কসম আল্লাহর কসম তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড অযুবক সাতাইশ বছরের ওমর নবীজির সাহসকে বাড়ায় দিলেন আর তুমি সাতাইশ বছরের যুবক মায়ের সাথে বেয়াদুবি করো বাবার সাথে বেয়াদুবি করো শিক্ষকের সাথে করিয়া। সারা রাত মোবাইল হাতে কবিরা করে মা বা দিলে মায়ের ধমক দিলে গালি দাও শিক্ষক যদি কিছু বলে শিক্ষকের সাথে বেয়াদুবি করো এখনো সময় আছে তও বা করে নে আল্লাহ মাফ করবে না কারণ মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহর ক্ষমা হবে না যদি শিক্ষক ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবে না কারণ এটা বান্দার হক শিক্ষকের সাথে মাস্তানি করে কর না হয় মরার আগে বিছানায় পঙ্গু হইয়া যাবি মা বাবার সাথে বেয়াদুমি করেছ ক্ষমা চা না হয় মরার আগে পড়ে যাবি বিছানায় হাত থাকবে শক্তি থাকবে না পা থাকবে হাঁটতে পারবি না চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না আমার মাওলা কারণে মিনিট লাগবে না। পাগল দেখি রাস্তায় হাঁটে কিন্তু ইংলিশে কথা কয় পাগল কি আবার আলাদা ইংরেজি শিখছে কয় না ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদুবি করার কারণে মাওলায় পাগল বানায় দিছে মাস্তানি করো শিক্ষকের সাথে কিসের পাওয়ার দেখাও শিক্ষকের সাথে শিক্ষক তোকে মানুষ করছে মা বাবা তোকে মানুষ বানাতে পারে নাই আমি মাওলানার ছেলেকে মানুষ আমি বানাইতে পারি নাই আমি আর একজন মাওলানার সহযোগিতা নিতেছি ডাক্তারের ছেলেকে বাপ ডাক্তার বানায় না ভিন্ন শিক্ষক তাকে ডাক্তার বানায় মাস্তানি কর পাওয়ার দেখাও না মা বাবার সাথে শিক্ষকের সাথে মরার আগে পঙ্গু হয়ে যাবি তাড়াতাড়ি তো বা কর কয়দিন আর বাঁচবি পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় মরণ হয় না ঘুমের ভিতরে আজরাইল আসলে কি জবাব দিবি আল্লাহর কাছে কানের মধ্যে আবার গানের তার লাগায় ঘুমাও ও যুবক আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট তাই লাগাই আর রাস্তায় গান বাজনা করি কেউ আমারে বাধা দিবে না কিন্তু বাবা টুপি মাথায় দিলে মাথা গরম তোমার থেকে কম বুঝি না তারপরও কেন টুপি ভালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তারপরও কেন দাড়ি সারি না লম্বা জামাটা পরছি গরম লাগে তারপরও কেন সারি না তোমরা আমাদের কি পরিমাণ গালি বেইমানরা তো দেই তোমরাও তো কম দাও না এগুলো কিন্তু আমরা জানি কি পরিমাণ গালি আলেমরে দাও ইমামেরে দাও এরপরও কোনো দিন গালির জবাব দেই না বরং দেখলে হাসি মুখে চেষ্টা করি সালাম দেওয়ার সালাম দেওয়ার তো একটা জায়গা আছে ঠিক না আমি বাথরুমে দাঁড়ায় রইছি এখানে প্রস্রাব পায়খানা করতে গেছি তুমি হেন যাই যদি সালাম আলাইকুম আর আমি যদি হেনে বাথরুমে দাঁড়াই তোমার সালাম না লাই কি হুজুর অহংকারী আমার সালাম নিল না বাথরুমের দরজায় তুমি যে বেদবি করছো এটার খবর নেই আমি গাড়ির থেকে নাই মেয়েটাই উঠবো এখন এখানে লাইন দিয়ে যদি আমি খালি সালাম নেওয়া শুরু করি তা আধা ঘন্টা লাগবে এই মানুষ বুঝে না আবেগ আবেগ গুল্ডা পাল্টা কা আমার সালামটা নিল না আমার সাথে এত দুশ্মনী গুমের ভিতরে ঝগড়া হয়েছে তোমার সাথে আমার তুমি মাদ্রাসায় আসো আসো আমার মাদ্রাসায় ঢাকাতে দেখো আমি তোমার কি মেহমানদারি করাই আসো কি ভালোবাসা তোমাকে দেওয়ার চেষ্টা করি আসো রাস্তাঘাটে কি পরিবেশ বুঝো না আমি লঙ্গি ফরতেছি তুমি আদারায় দিছো সালামের জন্য তোমার সালাম কি আবেগ মানুষের ভিতরে আর সালাম কি আমি তো এখন সালাম নিতে চাই না আর একটা কারণ এরা ছবি তুলে সালাম দিয়ে আমার কি করে কথা হয় না আমি তো মইরে গেলই ছবি তুলতে দিব না সালাম বাদাত সালাম কি ছবি কেনা মোদিনের অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা হাজার কোটিবার কবিরা গুনা হারাম এ বাদাত ছবি হবে কেন আমি তুই ছবি তোলার সালাম দিব না হুশ থাকতে বলে টুলে গেলে সেটা ভিন্ন কথা টের পাইলে ছবি তোলার সালাম তো আমি তোমার নিব না সুযোগ থাকলেও নিব না তুমি কি বলবা না বলবা তোমার বিচারে তো আমি না তুমি তো চুলকেইতে আমার কম জ্বালান জ্বালাও নাই তো আমার এ নিয়ে তো টেনশন নাই মাওলার কাছে আমি ভালো আছি তো সম্মান এখন আল্লাহ টিকায় রাখছেন তুমি বিরোধিতা করলেও কি না করলেও কি আমি আল্লাহর কাছে ভালো আছি কি না এটা আমার হিসাব মিলানো দরকার আর কিছু দরকার নেই হায় 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 ছবি 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 বাথরুমটা বের হয়ে দিয়ে দরজায় দাঁড়ায় রইছে ছবি তা মোবাইল কবরে লই যাবি ফেরেস্তার আইলে বলবে আগে ছবি তারপরে প্রশ্ন কি লাভ কি আবেগ 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 দিয়া তো আল্লাহকে পাওয়া যাবে না বিবেক দিয়া চলতে হবে তুমি মুসলমান তুমি বিধর্মী না তোমার হাঁটার চিন্তা করতে সীমাবদ্ধতা আছে তোমার খাওয়ার সীমাবদ্ধতা আছে তোমার চলাফেরার সীমাবদ্ধতা আছে তোমাকে একটা বাউন্ডারি দেওয়া আছে কালেমা কালেমাল রসুল উল্লাহর বাউন্ডারি দেওয়া আছে তুমি মনে চাইলে দৌড় দিতে পারবা না তুমি মনে চাইলেই ঘুমাইতে না খেয়াল রাখতুই আবার নামাজ কাজা হয়ে যায় কিনা বহুত হিসাব আল্লাহ চায় তোমাকে গোটা দুনিয়ার ক্ষমতা দিতে তুমি নিতে চাও না তুমি নাপাক মানুষ তোমার চোখ নাপাক দিল নাপাক নাপাক মানুষের হাতে আল্লাহ পাক অন্তত মুসলমানকেই দিবেন না এই দায়িত্ব তা কি করবেন শুনে নাও আজকে মুসলমান বেশি না কম মাদ্রাসা মসজিদ আলেমোলামা তাবলিক পীর মুড়ি দি এরপর মার খাই কেন আমরা আল্লাহ রাইন মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি মানুষের গোলাম হও তাহলে আমি আল্লাহ নিজে বেইমানের হাতে ক্ষমতা দিয়ে বলবো মুসলমানের ভিডা আল্লাহ রাইন আজকে বেইমান হিন্দুদের যদি বয়ান করতাম বারো মাস লাগতো না পুত্তার মতো দৌড়াইতেছি বারোটা মাস মুসলমানের পেছনে সব আলেমরা কি দিয়েছ গালি সারা গ্রামের মসজিদে দশ হাজার টাকা বেতন ছয় মাস বাকি ধমক দেয় পাঁচ টাকা ওয়ালাও দশ টাকার ধমক জেলখানা বানায় রাখছি ইমাম সাহেবের একক তো নামাজে না থাকলে আরে জবা হুজুর গেছিলেন কই আমি আপনাদের সাথে দুশ্মনী না বুঝাবার জন্য চাই সবাই আমরা ভালো মানুষ আল্লাহ আমাদের উপরে কতটা মোহাব্বতের নজর দিয়ে রাখছেন কেন আমরা হতবাগার দলে থাকবো কই আমরা টুপির কারণে দাঁড়ির কারণে নামাজের কারণে পর্দার কারণে না খাইয়া তো মরি নাই করোনায় মরছে কোনো হুজুর না বলেন সত্য কথা বলেন ভিক্ষা করছে সম্মান আমাদের কমছে তো কেন আপনারা নবীর তরিকা মানবেন না কই আমি তো এতক্ষণ যে বয়ান দিলাম একবারও তো বলি না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও একবারও তো বলি নাই আমাদের মতো হুজুর হইয়া যাও ফাগরি লাগাও একবার তো বলি নাই বরং আমি বলি যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার কাছে কোনো বাধা নাই নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো মুরব্বীদের দোয়া নাও আলেমদের পরামর্শ নাও তোমার মতো যুবক সত্য কথার সাক্ষী দাও স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি চেয়ারম্যান মেম্বার এমপি সাক্ষী দাও তোমাদের লাইনে থাই কা জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই বাস আর কোনো আজ লাগবে না আর আজ দরকার নাই এবার তুমি তোমাকে প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের যুবকটা কলেজে পড়ে শিক্ষক ছাত্র নামাজ পড়ে তুমি পারো না কেন রে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন একটু চিন্তা করো রে বাবা স্কুলে পড়ো দোয়া করি কলেজে পড়ো দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হও দোয়া করি তবে হইও না মা বাবার সাথে বেয়াদবি করিও না ওলামা একামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো ও বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে বেলার নামাজ পড়ে নাই আপনারা পারেন না কেন ও পর্দার আলের আম্মা জানেরা বোনেরা আপনাদের কত মূল্য আপনারা নবীদের মা সাহাবাই কেরামদের মা আউলিয়াই কেরামের মা হাফেজে কোরআনের মা আপনারা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতে মারদি আল্লাহ আনহার মতো নারী আপনারা ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো নারী মু ইসানবীর মা মারিয়াম সালামের মতো নারী ফেরাউন বেইমান আল্লাহর এত বড় দুশ্মন নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল ও আম্মা আপনার মতো বহু মা বোনেরা এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করেন আপনারা কেন পারবেন না হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো সময় আছে তওবা করে নিতে পারেন আল্লাহকে বলেন আল্লাহ জীবনটা তো গুনায় কাটাইলাম আজকে থেকে তৈরি হয়ে গেলাম কোন দিন যেন মরণের ডাক আসে জানা নাই মা বাবার সামনে সন্তানের মরণ আমি আজকে থেকে নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না যার পেছনে পড়ে আজকে নামাজ সারলাম যার পেছনে পড়ে আজকে দাড়ি কাটলাম কেউ আমার বন্ধু না কবরে যাবে না কেউ আমার রিজিকের মালিক না রিজিকের মালিক আল্লাহ তুমি ও আল্লাহ তুমি তো হায়াতের মালিক তুমি তো সম্মানের মালিক বুঝতে পারি আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম ও আল্লাহ জীবনে যত নামাজ সারলাম আজকে থেকে আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপরদায় চলব না মনে মনে আল্লাহকে বলরে রে যুব আল্লাহর কাছে তৌবা করে নাও আর নামাজ না মা বাবার বড় দোয়া নিবানা দোয়া নেওয়ার চেষ্টা করো মুরব্বীদের দোয়া নাও ওলামায়ে কেরামের পরামর্শ পরামর্শ আর সুন্নত অনুযায়ী চলো রে বাবা তোমার স্কুলে পড়া কলেজে পড়া চাকরি করা ব্যবসা করা বন্ধ করা লাগবে না নবীর তরিকা মতো চলো নামাজ পড়ো ব্যবহার ভালো করো দোয়া নেওয়ার চেষ্টা করো মা বাবায় দোয়া করলে আর ফেরত যাবে না রে বাবা জীবনে তো গুনা কম করো নাই এখন থেকে তওবা করে নে তবে আমি শুরুতেই বলছিলাম কপাল হলো আল্লাহর পক্ষ থেকে যদি কপাল খারাপ হইয়া যায় আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ানো কালেমা পড়ে না আর যদি কপাল খুলিয়া যায় নবীর জবাই করণেওয়ালা ওমরেও কালেমা পড়ে নাই জানি নেই ময়দানে কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত হাজার বয়ানের দিল নরম হবে না কান্না করবে না তওবা নসিব হবে না বাইরে গিয়া মোনাজাতের পরে আরো অবিরোধিতায় লিপ্ত হয়ে যাবে আর একদল ওমরের মেজাজওয়ালা গুনানিয়া ময়দানে ঢুকার পর হঠাৎ মরণের কথা স্মরণ করিয়া চোখে পানি আসবে আর কাঁদবে মালি আজকে যত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি আড্ডা দেই কেউ তো আমি মরিয়া গেলে কাছেও থাকবে না কবরেও যাবে না ওই কবরে আমি একা পরে থাকব কোরআন সত্য নবীর কথা একটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারে নাই অতএব কোরআনে গুণাগারের জন্য আজাব হবে তাও সত্য ন্যাক জন্য শান্তি হবে তাও সত্য এতদিন বুঝি নাই রে এখন থেকে আর নামাজ সার্বনা তৈরি হয়ে গেলাম আমল করব এই রকম যারা আল্লাহর محبت নিয়ে তওবা করবে তাদের দরজা खुलিয়া যাবে চোখে পানি আসবে আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয় কারো তওবার নিয়ত অন্তরে থাকে খাঁটি ভাবে কি না থাকে যাদের খাঁটি তওবার নিয়ত আছে আমি তাদেরকেই বলবো বাবারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইয়া يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল ওয়াকিনা আযাবান নার ও মালিক আমরা তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির উলামায়ে কেরাম মربی হাজী সাহেব কত যুবক ছাত্র পর্দাড়ারালে কত মা বোনেরা কত ব্যবসায়ী চাকুরিজীবী আমরা সবাই গুনা নিয়ে হাজির হয়েছি দয়া করে আমাদের গুণাগুলো মাফ করে দানল্ল মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন